ব্লুপার শুট করবি না? আরে আলোক মমাজি এমনি ভিডিওতে আলোক মমা এসে আরে ব্লুপারটা তো শুট কর, ব্লুপারই তো আসল। ব্লুপার কে আবার এরম ভাবে শুট করে? ব্লুপার কে এরম ভাবে শুট শুট করে না? ব্লুপারে কিছু বলার দুই থাকে তাহলে এমনি বলে দিচ্ছি, এগুলো রাখা যাবে না। ব্যাপারটা হচ্ছে যেটা পরিষ্কার বলে দিচ্ছি, টিকার নিয়ে আমরা প্রথম খবর করেছিলাম যে টিকার এখনো কেন সাদা সবজি জয়েন করছে না। দেখো আজকে খবরে বেরিয়েছে যে সাদা সবজি ওর বিরুদ্ধে একটা বড় স্টেপ নিতে চলেছে, তোমরা রালতে নিয়ে প্রশ্ন করছিলে। তো রালতে এখনো কিন্তু প্রিপেয়ারি রয়েছে, হায়দ্রাবাদের যেটা সেটা কথা চলছিল সেটা কিন্তু এখনো ফাইনাল হয়নি। আমি বলছি না কোনো দলেও যাচ্ছে, বাট এখনো প্রিপেয়ার আছে। তো বাকিরা কেন চেষ্টা করছে না বুঝতেই পারছি না। আর যেটা ইম্পর্টেন্ট কথা, জেজে জেজে নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছিলে, জেজে কিন্তু এখনো চেন্নাই এফসির প্লেয়ার, এখনো চুক্তিবদ্ধই রয়েছে। আর আমি জানি আমি জানি মিজোরাম থেকে ফ্লাইট নিয়ে উড়ে গেছে জেজে, কিন্তু কোথায় আছে সেটা তো বোঝাই যাচ্ছে চেন্নাই এফসি। আর কোনো ব্লুপার নেই, এতে হেড কমেন্ট এমনি আছে, আরও হেড কমেন্ট চলে গেলো। দাও দাও হেড কমেন্ট দাও। এই এনজয়মেন্টটা ওই জন্য করলাম যে এই সময় তোমরা হেড কমেন্টগুলো লিখবে বলে, নাহলে আচ্ছা টাইম দিয়ে বুঝে গেছো কিরকম হবে। হেড কমেন্ট নিয়ে আমি পরবর্তীকালে আসছি ভিডিওতে, প্রত্যেকটা হেড কমেন্ট নিয়ে এবার করছি। ইয়েস ইয়েস ইয়েস, এসো হেড কমেন্টগুলো করো, হেড কমেন্টগুলো নিয়ে প্রত্যেকটা ভিডিও করো। হেটার্স মিট আপ, হেটার্স মিট আপ, হেটার্স মিট আপ, চলো হেটার্স মিট আপ। মুখোশ পরে আসবে, মুখোশ পরে আসবে, মুখ দেখিয়ে আসবে। সবাইকে আর প্রথমেই জানিয়ে রাখি যে একটু কন্ট্রোভার্সিয়াল একটা হতে পারে ভিডিওটা, বাট কারণটা আমাদের জন্য নয়, অবশ্যই যে খবরটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে। এবার দেখো তোমরা আগেই জানো যে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি, এমনি বলার মতো করে বলি না। তো আজকে আমাদের টেকটা কি এই বিষয় নিয়ে সেটা বলি দিই। প্রথমে জানাই বিষয়টাকে, বিষয়টা ব্যাপারটা হচ্ছে যে এটিকের সাথে ইস্টবেঙ্গলের মার্জার, তো এইটা নিয়ে একটা খবর প্রতিবেদন আমরা সংবাদপত্রে আজকে দেখলাম, পড়লাম। ব্যাপারটা জানিয়ে রাখি, আমাদের সকালবেলা থেকে অনেকগুলো মেসেজ আসছে যে দাদা দেখো এইটা খবর বেরিয়েছে, বা দুটো ক্লাবের তরফ থেকে, মানে দুটো ফ্যানেদের তরফ থেকেই আসছে। তো তোমরাও বলছিলে যে মন মানে বলেছিলে, তো ইস্ট বেঙ্গলের ফ্যানেরা অনেকে আমাদের বললো যে তোমরা এটা নিয়ে বলো, এটা মানে এটা অবশ্যই কী ধারণা সেটা নিয়ে পরে আসছি। তোমরা প্রথমেই কিন্তু কেউ কমেন্ট করো না, আগে প্রথমে শুরু নাও সেগমেন্টটা, খুবই ছোটো করে কংক্রিট করে বলার চেষ্টা করছি। তোমরা আগে দেখে নাও শুনে নাও, তারপর তোমাদের মতামত অবশ্যই জানিও, ওটা খুব গুরুত্বপূর্ণ। তাই প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে সংবাদপত্রে যেটা পড়লাম সেই বিষয়টা তোমাদের আগে জানিয়ে নিই, আমাদের যে ভাবনা চিন্তা বা এটা নিয়ে বিষয় সেটা পরবর্তীকালে আসছে। প্রথমে এবার তোমাদের জানিয়ে দিই যে কী পড়লাম। তো একই জিনিস, মোহনবাগানের সাথে একটা মার্জারের কথা হচ্ছিলো এটিকে, যেটা তোমরা জানো এটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে, এই প্রাথমিক স্তর ওই স্তর মানে বিভিন্ন স্তরে কথা হয়েছে, বাট ফলপ্রসূ কিছুই হয়নি। তো বিষয়টা এবার ডাইরেক্টলি চলে আসি ইস্টবেঙ্গলের সাথেও, সেম জিনিসটাই আজকে পড়লাম যে একই জিনিস কথা মানে শোনা যাচ্ছে যেটা, যে নেক্সট বছর আইএসএল খেলার জন্য ইস্টবেঙ্গল আর এটিকে নাকি মার্জ হতে চলেছে। প্রাথমিক স্তরে যে কথাবার্তাটা সেটা নাকি অলরেডি শুরু হয়ে গেছে ইস্টবেঙ্গল আর এটিকের মধ্যে। ব্যাপারটা যেটা দেখো, আইএসএল কিন্তু একটা বিজনেস টাই আপের মতোই, এবং মতোই কেন বলবো, বিজনেস টাই আপই, এটা একটা বিজনেস ডিলের মতোই। কিন্তু দেখেছো এবছরই আইএসএলের অনেকগুলো ক্লাব তাদের মালিকানা চেঞ্জ করেছে, জায়গা চেঞ্জ করেছে অলরেডি। তোমরা দেখেছো দিল্লি থেকে ওড়িশায় চলে এসছে, পুনের বদলে হায়দ্রাবাদের ফুটবল ক্লাবকে আমরা দেখতে পাচ্ছি এবছর। কিন্তু প্রত্যেকটাই বিজনেস পার্সপেক্টিভ থেকেই হচ্ছে, কিন্তু দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু ফুটবলকে সামনে রেখেই হচ্ছে। এখানে কোনো ক্ষতি নেই, মানে বিজনেসটা করতেই পারে, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু ফুটবলটা যেন গুরুত্ব পায়। প্রাথমিক দায়িত্ব আমাদের সেটাই যে ইন্ডিয়ান ফুটবলটা যাতে এগোয়। শুধু প্রত্যেকটা দেশেই হয়ে থাকে এরকম বিজনেস টাই আপের ঘটনা, আমরা অনেকগুলো ক্লাবের এরকম মালিকানা হস্তান্তর জায়গাগুলো শুনেইছি, সেটা কোনো খারাপ কিছু না। কিন্তু ফুটবলের কি উন্নতি হচ্ছে সেটা আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ এখানে। এটা কিন্তু আমরা আগেও পড়েছি যে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে কিন্তু কোয়েস্টকর্তাদের একটু মনোমালিন্য দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, সেগুলো আগেই পড়েছি বা দেখেওছি পরবর্তীকালে। তো সেইটা থেকেও এই জিনিসটার সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে, কাগজে বলছে এটা। তো সেই জন্যেই এই আইডিয়াটা বা বিজনেস প্রপোজিশনও বলতে পারো যে ইস্টবেঙ্গলের সাথে এটিকে এরকম মার্জ হতে চলেছে, এবং নেক্সট আইএসএল যে সিজনটা আছে তো সেটায় ওরা দুজনে একই ফ্র্যাঞ্চাইজি হিসেবে খেলতে চলেছে। তো এটা গেল খবরের কাগজে যা বেরিয়েছে সেটা। এবার তোমাদের জানিয়ে দিই আমাদের পার্সপেক্টিভটা কি, সেটা তোমাদের বলে দিই। এবার তার জন্য শুনতে থাকো কোনো জায়গায়। তো এবার দেখো আমাদের পার্সপেক্টিভটা তোমাদের জানিয়ে দিই। প্রথমত খবরের কাগজে যেটা বেরিয়েছে যে ইস্টবেঙ্গল ক্লাব নাকি পেতে পারে পরিকাঠামো, এবং যারা এটিকে আসছে তারা পেতে পারে ফ্যান বেসটা ইস্টবেঙ্গলে। তো সেটা তো আমার একদমই মনে হয় না, বিকজ ইস্টবেঙ্গলে এখন যা পরিকাঠামো সেটা একদম প্রফেশনাল এবং অনেক উন্নত পরিকাঠামো, এবং কোয়েস্টকে যদি আরও সময় দেওয়া যায় তাহলে আরও প্রফেশনালিজম ওখানে দেখাতে পারবে এবং আরও উন্নতি হবে সেই জিনিসটা। কারণ এই জায়গাটা তো কোনো ভিত্তিই নেই,
তো এবার চলে আসি কোয়েসের ব্যাপারে। দেখো কোয়েস যখন এসছে, জবে থেকে এসছে, ওয়েস্ট বেঙ্গলের খেলায় এবং ফুটবলে কিন্তু অনেক উন্নতি হয়েছে মাঠের মধ্যে এবং মাঠের বাইরেও। সুতরাং তোমরা টেকনিক্যাল স্টাফ দেখতে পারো, কোচিং দেখতে পারো, হাই স্ট্যান্ডার্ড কোচ এসছে, ফিটনেসে মানে ফিটনেসের কোচ আনা হয়েছে, সেও খুব ভালো কাজ করছে এবং দলটাকে অনেক ফিট লাগছে। আধুনিকীকরণের জন্য ফুটবলে যা যা দরকার সেটা কিন্তু কোয়েস অলরেডি করছে। তো আরেকটা জিনিস যেটা ওইখানে বলার জায়গা আছে, দেখো শর্ট টাইম স্পন্সর এগুলো কিন্তু অনেক এসছে, কিন্তু এরকম কোয়েসের মতো লং টাইম ইনভেস্টার এরকমই কিন্তু দরকার ফুটবলে। তো দেখো প্রফিট করতে কিন্তু কোয়েসও এসছে, সুতরাং কোয়েসের সাথে ইস্টবেঙ্গলে এই মুহূর্তে থাকা উচিত। আর সবচেয়ে বড় কথা, আমার মনে হয় ইস্টবেঙ্গলে এটিকের সাথে যাওয়া উচিতই না। তো তোমাদের কী মনে হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর এরপরে চলে আসি পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা অনেকে বলেছিলে কালকে, আমরা এটা নিয়ে জানিয়েছি যে আজকে সূচি আসছে অবশ্যই কলকাতা ফুটবল লিগে। এইভাবে সচিব কিন্তু জানিয়ে দিলেন যে সূচির ওপর কাউর প্রভাব আর চলবে না, কাউর কথা শোনা হবে না। ওরা পুজোর আগেই ক্যালকাটা ফুটবল লিগের ফিক্সচার যেটা আছে সেটা শেষ করতে চলেছে, সেই অনুযায়ী সূচি বানানো হয়েছে, সেটাই আজকে অফিসিয়ালি ঘোষণা হবে এবং যখন হবে তখন তোমাদের জানিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট অবশ্যই করো এটা, আর শেয়ার করো সবার সাথে। সাবস্ক্রাইব যারা করনি তারা একবার সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন ক্লিক করে দিও। আজকের মতো।